আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আল নাইম। তো তোমরা, তোমাদের স্বপ্ন ছিল যে তোমরা পলিটেকনিকে পড়াশুনো করবা। তো তোমরা পলিটেকনিক ইতিমধ্যে অনেকেই হচ্ছে অ্যাডমিট হয়ে গিয়েছো। তো অ্যাডমিট হওয়ার পরে অনেকের একটা ভাবনা চলে আসে যে পলিটেকনিকের বইগুলা কেমন হয়, পলিটেকনিক আসলে কি ধরনের বই পড়ানো হয়। তো এই সম্পর্কে আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো আমার পিছনে অনেকগুলো বই আছে, তো আমি এই বই থেকে মোটামুটি একটা আইডিয়া দিব যে পলিটেকনিক কারিকুলামে আসলে কেমন ধরনের বই পড়ানো হয়। আমরা, তোমরা জানো যে আমাদের পলিটেকনিকে মোটামুটি ডিপার্টমেন্ট সংখ্যা প্রায় অর্ধশতাধিক, এবং প্রত্যেক ডিপার্টমেন্টই বেসিক কিছু বই থাকে, যেমন বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ 1, 2, 3 এভাবে থাকে। তারপর হচ্ছে তুমি যে ডিপার্টমেন্ট আছো, ডিপার্টমেন্টের একটা কোর্স থাকে প্রথম সেমিস্টারে, যেমন সিভিলের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ইলেকট্রিক্যালের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, কম্পিউটারের জন্য কম্পিউটার অ্যাসেনশিয়াল, এভাবে কিছু কোর্স থাকে। এবং আরেকটা কিছু বেসিক কোর্স থাকে, যেমন ফিজিক্যাল এডুকেশন। এবং পরবর্তী ধাপে অর্থাৎ 3rd, 4th, 5th সেমিস্টার, এভাবে আস্তে 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 তুমি ডিপার্টমেন্টে প্রবেশ করবা। প্রথম অবস্থায় ডিপার্টমেন্টের কিছু সাবজেক্ট থাকে, এবং আস্তে আস্তে তোমার ডিপার্টমেন্টে যখন প্রবেশ করে যাবা, তখন তোমার এই সাবজেক্টের সংখ্যা আস্তে আস্তে বাড়া শুরু করবে। প্রথম অবস্থায় সবাই কি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর হচ্ছে তোমার রিলেটেড অর্থাৎ স্পোর্টস রিলেটেড কিছু, যেমন তোমার ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট, এইসব কোর্স সবাইকে পড়ানো হয়। এবং আস্তে আস্তে যখন তুমি 3rd সেমিস্টারে যাবা, 4th সেমিস্টারে যাবা, তখন তোমাকে হচ্ছে তোমার যে ডিপার্টমেন্ট, তুমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করো, অর্থাৎ যে সিভিলের জন্য সিভিলের যে বিভিন্ন বই, স্ট্রাকচারাল মেকানিক, তারপর হচ্ছে হাইড্রোলিক্স, ইলেকট্রিক্যালের এরকম কিছু বই আছে, তারপর মেকানিক্যালের কিছু বই আছে, অর্থাৎ ইলেকট্রিক্যাল যেমন সার্কিট, মেকানিক্যাল হচ্ছে মেশিন শপ প্র্যাকটিস, এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে তোমার কাছে প্র্যাকটিক্যাল এর পাশাপাশি যে থিওরিটিক্যাল বই আস্তে আস্তে পড়ানো হবে। তো মোটামুটি 4 বছরের একটা কোর্সে তোমার মোটামুটি অর্ধশতাধিক এভাবে বই পড়ানো হবে। তো এই থেকে মোটামুটি তুমি পূর্ণাঙ্গ যখন নলেজ নিয়ে বের হবা, আশা করি তোমার ভবিষ্যৎ সফলকাম হবে। ধন্যবাদ সবাইকে।